মোহাম্মদ রোকন ফেসবুকে প্রশ্ন করেছেন ফানির কলে উযু করার সময় নিচে বালতি বা মগ রাখি তাহলে ওই বালতি বা মগে ফদিত পানি দিয়ে কি উজু করা যাবে উযু করার সময় নিচে বালতি থাকে না বালতি টাকবে বালতিতে ফানি পরে না ওই ফানি ওই ফানি দিয়ে বাঁকি উজু করতে পারবেন কিনা অথবা সব কল্যাণ ফাদু আছে এবার মগ দিয়ে ওই বালতি থেকে ফানিটা নিয়ে ফাঁ দিবেন হবে না বালতি থেকে ফাঁড়ে দিয়ে মগ ফানি নিয়ে মগ দিয়ে ফা দিবেন এটা হবে না যেহেতু এই ভানিগুলো তাহের মোতাহের নয় এই ফানি ফাঁক কিন্তু কারুকে পাক করতে পারে না এই ভানি কি ফাঁক যদি পাক না হয় নাবাক হয় আপনার গায়ে বললে আপনি বাজে যাবেন এই জন্য অজুর ভাণি ফাঁক অজুর ফাঁক অজু করে ফেললে ভানিগুলো কি ফাঁক কিন্তু কারোকে ফাঁক করতে পারে না সেজন্য এটা লাগলে নাবাক হবে না কিন্তু এটা দিয়ে আপনার দোয়া তো করা হয় নাই এমন জায়গা দোয়া যাবে না কথা বুঝছেন অজুরবাণী আরবিটা বলে তাহের নয় পাক কারুকে পাক করার মতো ক্ষমতা নাই হজুর পাক কিন্তু পাক করার মতো ক্ষমতা নাই সেটা আপনার গায়ে লাগলে না বাক হবে না কিন্তু আপনার যে অংশ দোন নাই দুইয়ে ফেলুন নাই এখনো বাকি আছে সেটা দুইলে আপনার হবে না যেহেতু আপনার জায়গাটা সে পাক করার ক্ষমতা ভাঙিয়ে করতে নাই কথা বুঝছেন